ভূঞাপুরে নিজের বলার মতো একটা গল্প। গ্রুপের মেম্বাররা বন্য কবলিত 100 পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন। টাঙ্গাইলের ভূঞাপুরের অর্জুনান ইউনিয়নের পানিবন্দী 100টি পরিবারের মধ্যে 14 আগস্ট শুক্রবার বেলা 12টায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান করলো নিজের বলার মতো একটি গল্প গ্রুপের মেম্বাররা। প্রতিটি প্যাকেটে চাল, মুড়ি, চিড়া, খাবার সালাইন ও বদ্ধ ছিল। এ সময় উপস্থিত ছিলেন অর্জুনা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ লিয়াকত হোসেন রনি, মার্সার্স ইকো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও যুবলীগ নেতা মোহাম্মদ ইকো মিয়া, গ্রুপের মডারেটর ও ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর ইবনে সাইম রানা, কোর ভলান্টিয়ার মোহাম্মদ আলী, খন্দকার শরীফুল ইসলাম, মুক্তামণি, আবিরুল হাসান, সোহেল, মোহাম্মদ মনির হোসেন সহ আরও অনেকে। এ বিষয়ে মডারেটর ও ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর ইবনে সাইম রানা বলেন, গত 2.5 বছর ধরে আমরা দেশের প্রতিটি দুর্যোগ ও প্রয়োজনে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছি। উদ্যোক্তা ও দক্ষ মানুষ হওয়ার পাশাপাশি দেশের জন্য ভলান্টিয়ারিং করা আমাদের অন্যতম প্রধান কাজ। তিনি আরো বলেন, সারা দেশে আরো 10টি জেলায় কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, পাবনা, নাটোর ও মাদারীপুরে আমাদের প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটি গল্প এর সাহসী ও নিবেদিত উদ্যোক্তা ও ভলান্টিয়াররা ছুটে গেছেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন কর্তৃক আপনারা যারা আমাদের এই যমুনা চরাঞ্চলে বানবাসী মানুষকে এই করোনার দুর্যোগময় মুহূর্তে ত্রাণ দিতে এসেছিলেন, যার কারণে অর্জুনা ইউনিয়নের পক্ষ থেকে তথা আমার রিওডের পক্ষ থেকে আপনাদের সকলকে এবং আপনাদের ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনারা আজকে এসে বানবাসী মানুষকে যে ত্রাণ দিয়ে গেলেন, আমি আশা করব আপনাদের মতো এই দেশে আরও বিত্তবান অনেক সংস্থা আছে, বিজনেসম্যান আছে, অনেক বড় বড় মানুষ আছেন, তারা যেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম থেকে। আমি ইবনে সাইম রানা, জেলা অ্যাম্বাসেডর, টাঙ্গাইল। তো আপনারা জানেন আজকে 14ই আগস্ট আমাদের নিজের বলার মতো গল্প গ্রুপের ফাউন্ডার জনাব ইকবাল বাহার সাইদ স্যারের নির্দেশনায় সারা বাংলাদেশে 64টি জেলা থেকে বন্যা কবলিত মানুষদের জন্য আমাদের নিজস্ব অর্থায়নে, সবাই এখানে স্টুডেন্ট আছে, এখানে ব্যবসায়ী আছে, এখানে চাকরিজীবী আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় সারা বাংলাদেশে 10টি মানে ভিকটিম জেলাকে আমরা শনাক্ত করেছি, যেখানে আজকে 6টি জেলাতে একসাথে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতা টাঙ্গাইল জেলায় ভূঞাপুর উপজেলায় অর্জুনা ইউনিয়নে আমরা এসেছিলাম এই বন্যা কবলিত মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য। তো এখানে আলহামদুলিল্লাহ আমরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের এই অর্জুনা ইউনিয়নের ইউপি সদস্য রনি ভাইয়ের সহযোগিতায় আমরা আমাদের এই বন্যার্তদের বিতরণ কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমরা আসলে নিজে বলার মতো একটা গল্প গ্রুপের সদস্য, অ্যাম্বাসেডর, সবাইকে নিয়ে আজকে ভূঞাপুর অঞ্চলে বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছি। আর এটা সম্পূর্ণ আমাদের মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের নির্দেশনায় আমরা এসেছি। তবে আমরা সম্পূর্ণ যে ত্রাণগুলো দিয়েছি বাড়ি বাড়ি গিয়ে, এটা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করা, কারো মাধ্যমে না। আর আমাদের এই গ্রুপটা হচ্ছে মূলত উদ্যোক্তা তৈরির একটা প্ল্যাটফর্ম। আমাদের ইকবাল বাহার জাহিদ স্যার আমাদেরকে, যারা আমরা কিছুই করি না, আমাদের মাঝে এমনও অনেকে আছেন যারা কিছুই করেন না, তাদেরকে মূলত তিনি মেন্টরিং করে সাহস জুগিয়ে তাদের মাঝ থেকে আপনি উদ্যোক্তা তৈরি করছেন এবং নিরলসভাবে এই পরিশ্রম করে যাচ্ছেন। তারাই ধারাবাহিকতায় আমি একজন নারী উদ্যোক্তা হয়ে আমাদের এই গ্রুপের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এসেছি ত্রাণ বিতরণ করতে।